ফ্রেন্ডস দেখছো আমি ফের হাজির হয়ে গেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আমরা ক্রিসমাসের দিন ঘুরতে বেরিয়েছি, চার্চে যাচ্ছি, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা যে প্রথম চার্চে ঢুকছি, আমি এর আগে কখনো আসিনি। আমার খুবই ভালো লাগছে, চারিদিকে দেখো এত আলোর মানে রোশনি আর এত লাইটিং দিয়ে সাজিয়েছে, খুব ভালো লাগছে। তো ভেতরটা ঢুকি, আমিও ফার্স্ট টাইম যাচ্ছি, তো তোমরাও চলো। কী সুন্দরভাবে সাজিয়েছে বা কীরকমভাবে কী ব্যবস্থা আমি তো আগে দেখিনি, তো আমার অভিজ্ঞতা প্রথম, খুব ভালো লাগছে। চলো চারিদিকটা দেখা যাক। আজকে দেখতে পাচ্ছো তো বন্ধুরা আমার সঙ্গে কতজন আছে, ছোট পুচকিরাও আছে, মানে বাচ্চারা এসেও এখানে ছোটাছুটি করছে, বেশ ভালো লাগছে। পরিবেশটা খুবই সুন্দর, তো খুব সুন্দর। তা এখানটায় কত সুন্দরভাবে ডেকোরেট করেছে দেখো, যে যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল যে আতুর ঘর সেইটা সাজিয়েছে কত সুন্দর করে। এখানে যেহেতু নিরাপত্তা পালন করতে হয়, কিন্তু আমাদের সাথে যে বাচ্চাগুলো এসে যা ছোটাছুটি করছে আর কি বলবো, ওরা খুবই এনজয় করছে, খুবই আনন্দ হচ্ছে। চার্চের গেটের বাঁদিকে আমি বেরিয়েই দেখি এখানে কি সুন্দর একটা থিম করেছে, থিমটা খুবই সুন্দর লেগেছে। তা তোমরা দেখো ভালো করে, আমি কিন্তু ভালো করে ক্যামেরায় যতটা আমি পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি, তো খুব সুন্দর করেছে। ছোটোখাটো একটা পাহাড় করেছে, বরফ করেছে, নিচে একটা পুকুর করেছে, গরু ছাগল ভেড়া আছে এখানটায়, সেগুলো সবই করেছে। ও যীশু খ্রিস্টের জন্ম হয়েছে সেটাও দেখাচ্ছে এখানে, মেরি ক্রিসমাস বলেও লেখা আছে। বেশ সুন্দর একটা থিমটা খুব সুন্দর করেছে। তো বন্ধুরা, যাদের সাথে আমি এসেছিলাম তাদেরকে বললাম যে অন্য চার্চে যাওয়ার জন্য, তা তাদের বাচ্চাগুলো খুবই দুষ্টুমি করছিলো বলে তারা যাবে না বলে দিল। তা সেই কথায় আছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তো আমি তো আজকের মানে মনে করেই বেরিয়েছি যতগুলো চার্চ আছে আমাদের এখানে আমরা ঘুরবো, তো সেই আমরা তিনজন বেরিয়ে পড়েছি, গাড়ি করে যাচ্ছি। দেখতে পাচ্ছ চারিদিকে কতটা ফাঁকা রাস্তা, তো আমরা মনে মাথায় চলে এসেছি এবার এখান থেকে বাকি রাস্তাটা আমরা হেঁটে যাব সেই চার্চে। তো দেখতে পাচ্ছ হাসি আগে আগে চলে গিয়েছে মামের কাছে, তা আমি এখনও রাস্তা পার হতে পারিনি। তোমরা তো সবাই জানো আমি সবসময় পিছনেই পড়ে থাকি, তো এবার আমরা যেখানে চার্চ আছে সেই চার্চের রাস্তা ধরে আমরা যাচ্ছি। খুব সুন্দর লাগছে এই আলোর প্রতিফলন যখন জলে পড়েছে, রং বেরঙের আলো খুব সুন্দর লাগছে জলের ভেতর থেকে, তো সেটা ভালো লাগছিলো বলে আমার ওই জন্য আমি ভিডিওটা করলাম। যাই হোক, তো আমরা এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে, মানে এখানে খুব একটা ওখানকার মতন সাজায়নি, তবে মোটামুটি যেমনই সাজার খুব ভালো লেগেছে। এবার দেখা যাক এই চার্চের ভেতরগুলোতে কীরকমভাবে ডেকোরেট করেছে। তো সেকেন্ড চার্চে এসে আমরা এখানটায় মোমবাতি জ্বালাচ্ছি ও মোমবাতি জ্বালিয়ে যীশু খ্রিস্টের কাছে প্রার্থনা করব।
তো বন্ধুরা, আমি তো ফার্স্ট টাইম চা চেয়েছি, কীভাবে প্রার্থনা করতে হয় কী করতে হয় আমি জানি না, ওই জন্য বারবার মামকে জিজ্ঞাসা করছিলাম। তো মাম বলল, যেভাবে আমরা মন্দিরে ঠাকুরের কাছে মনের কথা বলি, প্রার্থনা করি, প্রদীপ জ্বালি, সেম একই এখানে মোমবাতি জ্বালিয়ে তুমি যীশু খ্রিস্টের কাছে তোমার মনস্কামনা প্রার্থনা করো। তো ওর কাছে শুনে নিয়ে আমরা সেইভাবে প্রার্থনা করলাম। তো এই চার্চের বাইরে ও দেখি এখানে একটা ছোটো মতন ফেস সেম একই রকম একটা গ্রাম মতন করেছে, আর একটা ছোটো মতন থিম করেছে। এখানে ভালো লাগছে, কিন্তু আগেরটার মতন অতটা ভালো হয়নি, তবে ভালো লাগছে। যেখানে প্রভু আছে সেখানে সবই ভালো। তো বন্ধুরা, আমরা খুব তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি যেহেতু রাত হয়ে গেছে। তো আমরা 3 নম্বর চার্চে যাচ্ছি, তো স্কিপ না করে তোমরাও দেখতে থাকো। আর কোন চার্চে তোমাদের বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে, কিন্তু ভুলে যেও না। বাহ, এই চার্চের ভেতরটা দেখো কত সুন্দর, আলো রোশনাই খুব সুন্দর কাজ করেছে। তো চলো ভেতরটা গিয়ে দেখা যাক কেমন সাজিয়েছে। বাহ, ভেতরটাও খুব সুন্দর করে ফুল দিয়ে, বেলুন দিয়ে, স্টার দিয়ে সাজিয়েছে, খুব ভালো লাগছে। তো তোমাদের কোন চার্চের ডেকোরেশনের কাজটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো ততক্ষণ চলো তোমাদের জন্য প্রার্থনা করি, আমার জন্য করি, তোমরাও ভালো থাকো, আর প্রভু যেন তোমাদের মনের মনস্কামনাও পূর্ণ করে। তো খানিকক্ষণ প্রার্থনা করে নিই। তো আমার প্রার্থনা হয়ে গেলে আমি বাইরে বেরিয়ে এসেছি, দুজন তো এখনও ভেতরেই আছে। তো আমি বলি খানিকক্ষণ বাইরেটা একটু ভালো করে ভিডিও করে নিই, আর আমি এই যে বাইরে দাঁড়িয়ে আছি ওদের জন্য অপেক্ষা করছি। আর এখান থেকে আমাকে কেক দিয়েছিল, লজেন্স দিয়েছিল, আমি সেটাই খাচ্ছি এখন। আর কেকটা এত সুন্দর বানিয়েছে, হয়তো হোমমেড, খুব সুন্দর বানিয়েছে, আমার তো খেতে খুবই ভালো লেগেছে, ওই জন্য আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। দেখো অল্প অল্প আমি মুখও নাড়াচ্ছি। আর ওরা দুজন বেরোলো, বেরোনোর পরে আমরা এগিয়ে যাচ্ছি। এবারে আমরা খানিকক্ষণ একটু আড্ডা ঠাড্ডা মেরে আমরা এবারে বাড়ির দিকে যাব। এখানে ছোটো মতন একটা পার্ক ছিল, সেই পার্কে অন্তত মিনিমাম আমরা 25 মিনিট গল্প করেছি, আড্ডা দিয়েছি। 8:40-এর ট্রেন ঢুকেছে দেখো, এবারে আমরা বাড়ির দিকে যাব, বাড়ি পৌঁছে যাব। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি বাড়িতে পৌঁছে গিয়েছি, অনেকটা রাত হয়ে গেছে বলে বকছে। তো তোমরা তাড়াতাড়ি করে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।